নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা আমি বাড়ি থেকেই শুরু করলাম। আজকে আমি এত সেজেগুজে আছি কারণ আজকে আমি নিউ টাউনে ইকো পার্কের ওখানে যে হস্তশিল্প মেলা আছে সেখানে আমি যাব। আর সেই মেলাটা 24 নভেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত মেলাটা চলবে। আর আজকে আমি উইকডেজে যাচ্ছি, দেখি গিয়ে ওখানে কি কি পাওয়া যায় আর কি কি জিনিস কিনবো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো বেরিয়ে পড়ি আর দেরি না করে। দেখো মেলায় চলে এসে প্রথমেই একটু ফটোশ্যুট করে নিলাম এখানে দাঁড়িয়ে। এবারে মেলাটা ঘুরে দেখাবো। ইকো পার্কের 1 নম্বর গেটের কাছে এসে তোমরা এই মেলাটা দেখতে পাবে। মেলায় ঢোকার দুপাশ দিয়ে তুমি এরকম দেখতে পাবে যে লোকে এরকম জিনিস নিয়ে বসে আছে। আর মেলাটা ঘুরতে কোনো প্রবেশ মূল্য লাগে না। বিভিন্ন জেলার হস্তশিল্পরা তাদের বিভিন্ন হাতের কাজ নিয়ে এই মেলায় এসছে। এই মেলাতে এলে তোমরা বাঁশের ফুলদানি, টপ, সোলার ফুল, ভুট্টার খোসা দিয়ে তৈরি ফুল, এই সব ফুলগুলো তোমরা পেয়ে যাবে। পোড়া মাটির জিনিসের গয়না, ধানের গয়না, কাঠের এবং বিভিন্ন স্টোন দিয়ে তৈরি করা গয়না পাবে। পোড়া মাটির বাসন পাবে, কাঁথা স্টিচের বিভিন্ন কুর্তি, তারপরে তোমার চুড়িদার পিস, শাড়ি পাবে, বিভিন্ন ঘর সাজানোর শো পিস তোমরা পেয়ে যাবে। মেলা থেকে কি কি কিনলাম চলো দেখেছি। দুটো কাপ, এটা একটুখানি বড় সাইজের, আর এটা একটু খুব সুন্দর একটা এরকম একটা সস্তায় পড়েছি। এই ছোট ছোট চিরুনিগুলো দেখো নিয়েছি 20 প্যাকেট। এটা অবশ্য আমার না, এটা আমার মেয়ের জন্যে। একটু কাছে থেকে দেখাচ্ছি, কাজটা দেখো কত সুন্দর নিখুঁত। আর ভেতরেও কিন্তু একটা গোল্ডেন কালারের সুতো দিয়েও কিন্তু কাজ করা রয়েছে। এর সবার কিন্তু লাগে, সেটা হচ্ছে কি কাঁথা। এর সেলাইগুলো কত সুন্দর, পাশে এরকম একটা বর্ডার দেওয়া আছে, ডাবল বেডের থেকেও বড়, কিং সাইজ খাটের এটা একটাকে কাঁথা, এত বড় সাইজে দুটো পিলো কভার দিয়েছে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলেও এখানে খাবারও কিন্তু প্রচুর স্টল আছে। কি নেই স্টলে? বিভিন্ন ধরনের খাবার, পিঠে পুলি, মোমো, ফিশ তন্দুরি, ভেটকি কাবাব, নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশ, নবদ্বীপের ক্ষীর দই, কি নেই? আর দেখো কৃষ্ণনগরের যে মাটির পুতুল আছে সেই মাটির পুতুলও খুব সুন্দর সুন্দর এসছে। পুরো ভিডিওটা আমার সাথে দেখো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। তাহলে চলো শুরু করি আজকের এই ভিডিওটি। গেট দিয়ে ঢুকেই রাস্তার দুদিকে দেখতে পাবে সব শিল্পীরা বসে এক মনে তারা হাতের কাজ করে যাচ্ছে। বিভিন্ন কাঠের ট্রে, কাপ, তারপরে হেরিকেন, তারপরে পাখা, তার উপরে কত সুন্দরভাবে রং দিয়ে কাজ করছে। শুধু যে এর উপরে না, পাঞ্জাবি, ওড়না, শাড়ি সব এগুলো কিন্তু হ্যান্ড প্রিন্ট, এবং ওদের ধারণ বলছে যে এইগুলোর রং কিন্তু উঠবে না। দেখো কত সুন্দর। আর এদিকে দেখো বেতের ঝুড়িগুলো কত সুন্দরভাবে এক মনে বসে যাচ্ছে। এইগুলোর দাম তো মোটামুটি 30 টাকা 50 টাকা। আর বাঁশের তৈরি দেখো, শুধু যে ফুলদানি নয়, এগুলো কিন্তু বাঁশের তৈরি ঝুড়িয়ে রাখা টবও তুমি পেয়ে যাবে। আর এই বাঁশের গায়ে কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করে চলেছে এরা, এগুলো কিন্তু তোমরা এই মেলাতেই পাবে। আমাদের কোনো শপিং মল বা বড় দোকানে কিন্তু তুমি এগুলো কিনতে পারবে না। আর দেখো ফুল, ঘর সাজানোর জন্য এই রকম ফুল আমরা সবাই কিন্তু কিনে থাকি, এবং এইগুলো কিন্তু শুধুমাত্র মেলাতেই পাওয়া যায়, সোলা দিয়ে, কাপড় দিয়ে। এবারে একটা শুনলাম যে ভুট্টার যে ইয়েটা আছে, খোসাটা আছে, সেটা দিয়েও কিন্তু ওরা ফুল বানিয়েছে। দেখো এগুলোর দাম 50 টাকা থেকে শুরু করে 100 টাকা 150 টাকা স্কিপ করবে। তোমরা তোমাদের পছন্দ মতো ফুল অ্যারেঞ্জ করে এগুলো ঘরের জন্য নিতে পারো। এরপরে চলে এলাম দেখো মাটির তৈরি জিনিস। এখানে বিভিন্ন কার্টুন ক্যারেক্টার আছে, এবং যেরকম কোনো সবজি বিক্রি করছে এরকম আছে। এইসব জিনিসগুলো কিন্তু ঘর সাজানোর জন্যে খুবই সুন্দর। বিভিন্ন ধরনের এখানে এরকমভাবে কৃষ্ণনগরের তৈরি মাটির পুতুল, যা জগৎ বিখ্যাত। এদের মুখ, চোখ এবং হাতের কাজ এই মাটির পুতুলের গায়ে এরা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে। এগুলোর দাম শুরু হচ্ছে
20 টাকা থেকে শুরু, 20 টাকা, 30 টাকা, 50 টাকা বিভিন্ন দামে তোমরা এগুলো পেয়ে যাবে। দেখো বাচ্চাদের জন্য এগুলো বিভিন্ন গোপাল ভাঁড়, তারপরে তোমার জাদু, বিভিন্ন মনীষীদের মূর্তি, বাউল, তারপরে নিমাই, সমস্ত রকমের মাটির পুতুল কিন্তু এবারের মেলায় কিন্তু বেশ এসছে এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছিল। দেখো ভীম, ছোটা ভীম, বাচ্চাদের বিভিন্ন ধরনের কার্টুন ক্যারেক্টারগুলো এখানে তোমরা পেয়ে যাবে। মেলা থেকে ঘুরে চলে এসেছি, এবার মেলাতে কি কি জিনিস কিনলাম সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তা প্রথমে দেখাচ্ছি আমি কি কি জিনিস মেলা থেকে কিনলাম। প্রথমে দেখো আমি এরকম পোড়া মাটির এরকম বাটি কিনেছি। বাটিটা দেখো গায়ে কি সুন্দর কাজ করা আছে, আর ভেতরটা দেখো একটা সেরামিক কোটিং করা রয়েছে। আমার যেহেতু ইউটিউবে একটা চ্যানেল আছে সেইখানে ডেকোরেশনের জন্য আমি এই বাটিগুলো কিনেছি। এই বাটিগুলোর দাম নিয়েছে এক একটা 40 টাকা করে। এরপরে দেখো আমি কিনেছি দুটো কাপ, এটা একটুখানি বড় সাইজের আর এটা একটু ছোট সাইজের। সবগুলোর ভেতরেই কিন্তু একটা সেরামিক কোট করা রয়েছে, আর এই কাপগুলো কিন্তু যথেষ্ট হালকা। এবং এটার মধ্যে ভাবছো যে পাড়া মাটির জিনিসের যে চা যদি করে রাখি তাহলে এটার মধ্যে করে রাখলে হয়তো ঠান্ডা হয়ে যাবে, কিন্তু না, এই কোটিংটা করা আছে দেখে এইটায় গরম চা রাখলেও কিন্তু এটা ঠান্ডা হবে না। আর যেটা কিনেছি দেখো এরকম সুন্দর একটা গ্লাস পোড়ামাটির, সত্যি জিনিসগুলো কিন্তু খুব হালকা এবং খুব ভালো। তোমরা দেখো এর ভেতরটাও কিন্তু ঠিক একই রকমভাবে সেরামিক কোটিং করা রয়েছে। আর এই গ্লাসটার দাম নিয়েছে আমার হচ্ছে 50 টাকা। আর আগের যে দুটো কাপ দেখালাম একটার দাম নিয়েছে 100 টাকা আর একটার দাম নিয়েছে 80 টাকা। আর যেটা কিনেছি ঠিক দেখো এরকম একটা পাখা, খুব সুন্দর একটা এরকম একটা লেস লাগানো রয়েছে, আর এই পাখাটার দাম নিয়েছে আমার কাছ থেকে 30 টাকা। দেখো আমি বেশ এতগুলো কাঠের চিরুনি নিয়ে এসেছি। আমাদের গড়িয়াহাটে কিনতে গেলে এগুলোর দাম কিন্তু অনেক নাই, এই মেলা থেকে কিনলে এগুলো কিন্তু বেশ সস্তায় পড়েছি। এই ছোটো ছোটো চিরুনিগুলো দেখো নিয়েছে 20 টাকা করে, এটা আমি দুটো নিয়েছি। আর এই রকম একটা চিরুনি নিয়েছি, এগুলো নাকি নিম কাঠের তৈরি, এটার দাম নিয়েছে হচ্ছে 50 টাকা। আর এরকমও আর একটা চিরুনি নিয়েছি খুব ঘন দাঁতের, এটার দামও নিয়েছে 50 টাকা। তোমরা এই জিনিসগুলো কিন্তু মেলা থেকে কিনতে পারো, এগুলো কিন্তু সব জায়গায় সবসময় কিন্তু পাওয়াও যায় না। সেটা নিয়েছি একটা কাঠের খুন্তি, খুন্তিটা কিন্তু বেশ হালকা। দেখো একটা জ্যাকেট, এটা অবশ্য আমার না, এটা আমার মেয়ের জন্যে। দেখো জ্যাকেটটা, এটা কিন্তু বোথ সাইডে পরা যাবে, এদিকেও পরা যাবে আবার ঘুরিয়ে এদিকেও পরা যাবে। আর পেছনটা দেখো এরকম, এগুলো সুতির জ্যাকেট, এটার দাম নিয়েছে তোমার 350 টাকা। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু শাড়ি না, এটা হচ্ছে কেম কাঁথা স্টিচের একটা স্টোল, ওড়না হলে একটু বড় হয়। দেখো এটা কিন্তু যথেষ্ট বড় আছে, দেখো। আর কাজটা দেখো আমি একটু কাছে থেকে দেখাচ্ছি, কাজটা দেখো কত সুন্দর নিখুঁত, আর ভেতরেও কিন্তু একটা গোল্ডেন কালারের সুতো দিয়েও কিন্তু কাজ করা রয়েছে। দেখো দেখো কি দারুণ লাগছে। স্টোলটার দাম নিয়েছে আমার কাছ থেকে 800 টাকা, পুরো স্টোলটাই কিন্তু এরকম কাজ করা রয়েছে। আরেকটা জিনিস নিয়েছি যেটা আমাদের বাঙালিদের সবার কিন্তু লাগে, সেটা হচ্ছে কি কাঁথা। এই কাঁথা কিন্তু আমাদের বাঙালিদের শীত, গ্রীষ্ম, বর্ষা এইরকম কিন্তু একটা কাঁথা দরকারই লাগে, আর এই কাঁথাটা আমি মেলা থেকে নিয়েছি। দেখো এর সেলাইগুলো কত সুন্দর, পাশে এরকম একটা বর্ডার দেওয়া আছে, আর এটা হচ্ছে কি 2-in-1, এটা কিন্তু 6-7, এটা কিন্তু বিশাল বড় কাঁথা। আমি এখন খুললে নিচেটা তোমাদের দেখাতে পারছি না, অনেক বড়, ডাবল বেডের থেকেও বড়, কিং সাইজ খাটের এটা একটাকে কাঁথা। আর এটার ভেতরে কিন্তু অন্য যে কাঁথাগুলো আছে সেই কাঁথাগুলোর ভেতরে কিন্তু একটা স্পঞ্জ দেওয়া থাকে, আর এই কাঁথাটার ভেতরে কিন্তু কোনো স্পঞ্জ দেওয়া নেই। আর সেলাইগুলো দেখো কত সুন্দর এবং ক্যাশিনে বোনা, এবং সাথে একটা সুন্দর একটা বর্ডার দিয়ে দিয়েছে। শুধু কাঁথাটাই দেয়নি, কাঁথারের সাথে ঠিক এই রকম দেখো একদম এত বড় সাইজের দুটো পিলো কভার দিয়েছে।
পিলো কভার গুলোও কিন্তু দেখো সেম এরকম ভাবে সেলাই করা রয়েছে, দেখতে পাচ্ছ কিনা দেখো ঠিক এরকম ভাবে এটাকে সেলাই করে দিয়েছে। আর পেছন দিকে একটা চেন লাগানো আছে। এই কাঁথাটার দাম নিয়েছে আমার 1,500 টাকা। এছাড়াও তোমরা মেলাতে গেলে অনেক ধরনের জিনিস দেখতে পাবে, আর তোমরা কি কি মেলা থেকে কিনেছো সেটাও কিন্তু আমার নিচের ভিডিওতে তোমরা শেয়ার করতে পারো। তাহলে দেখলে তো বন্ধুরা আমি কত কিছু কিনেছি, তোমরাও মেলায় গেলে এগুলো কিনতে পারবে। আর এই যে হারগুলো দেখছো এগুলো কিন্তু পোড়ামাটির তৈরি, এগুলো ওয়াশেবল এবং এটা কিন্তু ধুলেও কিন্তু এটা রং উঠবে না বা এটা নষ্ট হবে না। জল সাবান দেখো কত সুন্দর, কত ডিজাইন, একদম কানের দুল সমেত। এছাড়াও তোমরা পেয়ে যাবে অক্সিডাইজডের এরকম পাথর সেটিংয়ের হার, বিভিন্ন ধরনের তোমাদের যার যেরকম পছন্দ পুরো মেলা ঘুরে তোমরা এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবে। দেখো বিভিন্ন পাথর দিয়ে তৈরি, কাঠের স্প্রে দিয়ে তৈরি, গুড়ি দিয়ে তৈরি, সমস্ত এরকমভাবে ওরা হাতে তৈরি করে এখানে বিক্রি করছে। এরপরে চলে এলাম পুজোর জিনিস, পাথরের সব জিনিস, পাথরের গ্লাস, থালা, কৌটো, সিঁদুরের কৌটো, তারপরে এরকম মশলা গুঁড়ো করার জন্য হামানদিস্তা, শিবলিঙ্গ, বিভিন্ন বড় সাইজের প্লেট, তারপরে তোমাদের এরকম পাতা পিয়ে, এগুলো সব তোমরা মেলাতে ঘুরে তোমরা দেখে কিনে নিতে পারো। পুজোর জিনিসও প্রচুর বিক্রি হচ্ছে এই মেলাতেই, এরা নবদ্বীপ থেকে এসছে এই জিনিসগুলো নিয়ে। দেখো বিভিন্ন সাইজের মূর্তিও তোমরা এখানে পেতলের পেয়ে যাবে। এরপরে শাড়ি, এই শাড়িগুলো দেখতে যেমন সুন্দর দামও কিন্তু দোকানের থেকে অনেক কম। এরা সোনাঝুরি হাটের দোকান আছে এদের, সেখান থেকে এরা এসছে। কাঁথা স্টিচের শুধু শাড়ি নিয়ে আসেনি, বিভিন্ন ওড়না, তোমার কুর্তি, কুর্তির পিস, তারপরে সালোয়ার, ছেলেদের পাঞ্জাবি, তারপরে চুড়িদারের পিস, তুমি যা চাইবে এখানে সব পেয়ে যাবে। তবে খুব একটা দামাদামি করো না, কেননা এরা রিজনেবল দামেই কিন্তু মেলাতে বিক্রি করছে। দেখো এটা চেকেন একটা কাপদান, ছেলেদের এরকম সুতির বিভিন্ন ধরনের জ্যাকেটও তোমরা পেয়ে যাবে, দেখে মনে হচ্ছে যেন সবই কিনে নি। দেখো এটা হচ্ছে কেন একটা চুড়িদারের পিস, এটার দাম হচ্ছে 800 টাকা, পুরো সামনে এরকম লালের ওপর সাদা দিয়ে ভরাট কাজ করা। তার ছেলেদের পাঞ্জাবি রয়েছে এরকম সুতোর কাজ করা। এছাড়াও তোমরা এরকম ঘর সাজানোর জন্য এগুলো পোড়ামাটির তৈরি জিনিস, এখানে ল্যাম্পশেড পেয়ে যাবে। আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলো নাকি পাত দিয়ে তৈরি করে কেটে ওরা নাকি এটাকে বানিয়েছে। এই যে এই ইয়েগুলো, এগুলো কিন্তু একটা তোমাদের ডাইনিং রুমে বা ড্রয়িং রুমে থাকলে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর দেখো কাঠের উপর কাজ করা ঘড়ি, এগুলো নিচেরগুলোর দাম হচ্ছে 200 টাকা, উপরেগুলোর দাম হচ্ছে 450 টাকা করে। কত সুন্দর দেখতে, এবং এখানে বিভিন্ন ধরনের লেখা রয়েছে ঘড়ির উপরে। এরপরে চলে এলাম পোড়ামাটির তৈরি জিনিস, এখানে বিভিন্ন ধরনের তুমি কাপ পেয়ে যাবে, গ্লাস পেয়ে যাবে, ঘন্টা পেয়ে যাবে, এবং ঘর সাজানোর জন্য যা যা লাগবে এই মেলাতে কিন্তু তুমি তাই পেয়ে যাবে। এগুলো হচ্ছে গ্লাস পেন্টিং, এখানে তুমি সেট কি করেও নিতে পারো বা সিঙ্গেলও নিতে পারো। এগুলোর দাম শুরু হচ্ছে 500 টাকা 600 টাকা এরকম ওরা দাম বলছে, অবশ্যই একটু বার্গেনিং করে তবেই কিনো। দেখো কত সুন্দর দেখতে, দেখে কিন্তু খুব সুন্দরই লাগছে। এগুলো পোড়ামাটির তৈরি বিভিন্ন মূর্তি, বুদ্ধদেবের মূর্তি, তারপরে বিভিন্ন তোমার রাজস্থানে যে গান গায় তাদের মূর্তি। এগুলো হচ্ছে কাপ, আগেও দেখিয়েছি এরকমভাবে কাপ প্লেট, এই যে কাপগুলোর দাম আমি কিনে এনেছি তোমাদের বলে দিয়েছি। এই ছোটো ছোটো কাপগুলোর দাম হচ্ছে 30 টাকা করে, ওই ছোটো বাটিগুলোর দাম হচ্ছে কেন 40 টাকা করে। এছাড়াও এখানে ছেলেদের কুর্তা পাবে, পাঞ্জাবি পাবে, এবং সবগুলোই কিন্তু এরকম হাতের সুতোর কাজ করা। আর যারা প্রিন্টের ওপর পাবে, এবং এখানে যে কটন আছে সেই কটন প্রিন্টের ওপরেও তুমি ছেলেদের জন্য এরকম কুর্তি কিনতে পারবে। এগুলোর দাম শুরু হচ্ছে 300 টাকা থেকে, 300 টাকা, 350 টাকা, 450 টাকা। দেখো এইটার দাম নিয়েছে
তোমার 300 টাকা। দেখো আর এগুলো হচ্ছে কেন তোমার কলমকারী প্রিন্টের উপরে, এগুলো হচ্ছে কেন সব ধরনের পাঞ্জাবি না কুর্তি, যারা এরকম কটনের জিনিস পরতে পছন্দ করো তারা এগুলো কিনে পরতে পারো। জিন্সের প্যান্টের সাথে পরলে কিন্তু বেশ ভালোই লাগবে। দেখো এই সাদা রঙের পাঞ্জাবিটা কত সুন্দর দেখতে, হাফ হাফ এদিকে এরকম ব্লকের কাজ করা আর পুরো পাঞ্জাবিটা এরকম, আর হাতের কাছেও একটু কাজ আছে। আর এটা হচ্ছে একটা জ্যাকেট, এটা মেয়েদের জ্যাকেট, এগুলোর দাম 800-900 করে চাইছিল সুতোর কাজ করা। আর এগুলো হচ্ছে লালনদের যে পুয়া আছে সেগুলো। এখানে দেখো একটা লোক বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বসে আছে, এখানে তোমরা বিভিন্ন ঢোল ডুগি তবলা সবগুলো এখানে পাবে, বিভিন্ন ধরনের হাতের জিনিস এরা এখানে বিক্রি করছে। দেখো বাঁশি বাজাও, দেখো কি সুন্দর বাঁশি বাজাও, ওই দেখো ও কিন্তু মেলাতে এসে বাঁশি কিনছে। এবারে দেখো কাচের উপরে, কাচের জার গ্লাস জগ ওয়াল পেন্টিং নিজে হাতে এগুলো কাজ করে মেলাতে নিয়ে এসে এরা বিক্রি করছে। এই মেলাতে গেলে তুমি কিন্তু কিছু না নিয়ে আসতে পারবে না, পুরো মেলাটা ঘুরে তোমার কিছু না কিছু নিয়েই কিন্তু তোমাকে আসতে হবে। আর এইগুলো দেখো কাঠের তৈরি জিনিস, এত নিখুঁত এবং সুন্দরভাবে কাজ করেছে, শুধু তুমি এগুলো দেখো মেলাতে গিয়ে এই জিনিসগুলো দেখতে কিন্তু আমার বেশ দারুণ লাগে, যে এক একটা শিল্পীরা কত ধৈর্য কত পরিশ্রম দিয়ে এই জিনিসগুলোকে তৈরি করছে, যার কোনো মূল্যায়নই হয় না। দেখো এই এক একটা শোপিস দেখতে কত সুন্দর, এগুলো কিন্তু পোড়ামাটির বা মাটির তৈরি এই শোপিসগুলো। দেখো এবার এগুলো হচ্ছে কে বাদুর পোড়া হনুমান, এগুলো কিন্তু পোড়ামাটির তৈরি, তার উপরে কাঠের গুঁড়ো দিয়ে কোটিং করা রয়েছে। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানিও, আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। শুধু মেলায় ঘুরলে হবে না, এবারে কিন্তু খাওয়া দাওয়া, দেখো এখানে বাংলার দই বিভিন্ন স্টল আছে, এবং এখানে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু খুবই ভালো এবং ফ্রেশ, তোমরা এখান থেকে কিনতে পারো। দেখো এখানে কত রকমের কত ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, পুরো ভিডিওটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানেই শেষ করলাম, আমার আর একদিন ইচ্ছা আছে এই মেলায় ঘুরতে যাওয়ার, একদিনে দেখে কিন্তু এই মেলাটার মন ভরে না। তাহলে আজকে আবার বাড়ি ফেরার পালা, এবার বাড়িতে এসে চলো টাটা।